আমাদের সমাজের কি ব্যর্থতা দেখুন। পাশে কবরস্থান, তার কবরস্থানের পাশে ছাদের উপরে ডিজে গান বাজাচ্ছে, কালকে রাত্রেও বাজাচ্ছে, আজকে সকালে শুক্রবার জুমার দিন। হ্যাঁ, জুমার দিনের পরে, জুমার দিনের মধ্যে তাদের কোনো ভয় নাই বা কোনো একটু বিবেকও নাই যে এখানে কবরস্থান আছে, তার পাশে উচ্চ শব্দ। প্রথম কথা, আসলে এগুলো বলার কেউ নাই, বলতে গেলেই মান সম্মানের হানি হয়, কিন্তু আমরা দেখেও সহ্য করতে পারছি না। একটা কবরস্থান, এত বড় একটা কবরস্থান, কবরস্থানের পাশে তারা এইভাবে ডিজে গান বাজাচ্ছে। আসলে সমাজের মধ্যে এগুলো দেখার মতো কেউ নাই, আর যারা দেখতেছি আমরা, আমাদের অত বলার মতো ক্ষমতা বা গলার মতো শক্তি সামর্থ্য নেই। শুনুন আপনারা কী গান বাজাচ্ছে। এই যে পাশেই একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই যে মাদ্রাসা মসজিদ, এই মসজিদে মাদ্রাসা, এখানে পড়াশোনা চলতেছে। শুক্রবারে সকালে ক্লাস হয় একটু হেফসখানাতে, কিন্তু এই ডিজে গানের জন্য আসলে ঠিকমতো বাচ্চাদের ক্লাস বা পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। ঠিক আছে, আসলে আমরা সমাজের মধ্যে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতাই হচ্ছে এটা। আমরা চাইলেও কিছু করতে পারছি না বা কিছু করার মতো সাহস শক্তি সমর্থন নাই। আপনারাই দেখেন এবং আপনারাই, আপনাদের হাতে এই বিচারটা দিয়ে দিলাম, আপনারা যা করার আপনারাই করে নেবেন।